শুরুতেই বলে নিচ্ছি, কথাটা খারাপ লাগলেও সত্যি, যদি আইএলটিএস করতে না পারেন তাহলে কানাডা আসার দরকার নেই। কেন বললাম, কারণ এটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। কানাডা এসে যখন কোনো একটা স্টোরে যাবেন, আপনি তাকে বাংলায় বলতে পারবেন না যে মামা এটা দেন, সো আপনাকে ইংলিশে কথা বলবে। আর আপনার যদি ইংলিশ লেভেলটাই ভালো না থাকে, আপনি এখানে ডেইলি অনেক কমিউনিকেশন করতে হবে, আপনার এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হবে। দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মাজহার ইসলাম উচ্ছ্বাস টরন্টো থেকে বলছি। সো আপনারা জানেন যে প্রায় 2 বছর হয়ে গেল আমি কানাডা আছি। আজকে আমি মেইনলি আইএলটিএস নিয়ে কথা বলতে আসছি। আইএলটিএস জিনিসটা কি, আইএলটিএসটা কেন করতে হয়, এবং কানাডা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আইএলসে কত স্কোর দরকার হয়, পাশাপাশি আমি আমার আইএলসের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি আইএলসে একটা ভালো স্কোর পেতে পারেন। সবাই জানেন বাইরে পড়ালেখা করার ক্ষেত্রে ইংলিশের নলেজটা কতটা গুরুত্বপূর্ণ, বিকজ বাইরে সবাই ইংলিশে কথা বলে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আইএলটিএসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এর মাধ্যমে বোঝা যায় আপনার ইংলিশের লেভেলটা কতটুকু। আইএলটিএস যখন আপনারা করবেন তখন আপনারা আইএলটিএস এর ব্যাপারে একটা ধারণা নিয়ে নেবেন, এবং আইএলটিএস এর এক্সামগুলো কিভাবে হয়, আইএলটিএস এর কি কি মডিউল থাকে। আইএলটিএস হচ্ছে টোটাল 4টা মডিউল থাকে, একটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা মেইনলি রিডিং এবং রাইটিংয়ে একটু খারাপ রেজাল্ট করে তুলনামূলক লিসেনিং এবং স্পিকিংয়ে থেকে। আরেকটা জিনিস যেটা অনেকেই বিশ্বাস করতে চায় না, যে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু স্পিকিংয়ে ভালো রেজাল্ট করে লিসেনিংয়ের তুলনায়। আপনারা যারা বাইরে পড়ালেখা করতে চান, আমি কানাডার ক্ষেত্রে বলতেছি, বাইরে অন্যান্য কান্ট্রিতে যারা পড়ালেখা করতে চান তাদের জন্য সেম, বাইরে এডুকেশনের ক্ষেত্রে আইএলটিএস খুবই জরুরি। সো এইচএসসি শেষ করার পরে আপনারা ইমিডিয়েটলি আইএলসের জন্য ভর্তি হয়ে যাবেন। সো আপনারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন, 1 মাসের একটা কোর্স হয় অথবা 3 মাসের কোর্স হয়, বাট আমি যেটা বলবো 3 মাসের বেশি কোনো কোর্স নেবেন না। আইএলটিএস এর জন্য বিভিন্ন কোচিং সেন্টারে যখন আপনারা যান তখন ওরা একটা জিনিস আপনাকে সাজেস্ট করে যে 6 মাস আমাদের এখানে একটা গ্রামার কোর্স করো, তারপরে তুমি আইএলটিএসটা করো, তোমার ইংলিশের নলেজটা বাড়বে এবং আইএলটিএসে একটা ভালো স্কোর আসার চান্স থাকবে। আমি বলবো আপনারা ডিরেক্টলি আইএলটিএসে ভর্তি হবেন, অ্যাটলিস্ট 3 মাসের একটা কোর্স অথবা 1 মাসের একটা কোর্সে ভর্তি হবেন। এতে করে আপনার 6 মাস সময়টা বেঁচে যাবে, আর এই 3 মাস সময়ের মধ্যে আপনি পাশাপাশি আপনার গ্রামার টামার ইত্যাদি এগুলো পড়ালেখা করবেন, এতে আপনার আইএলটিএসের সময়ও বাঁচবে পাশাপাশি আপনার প্রিপারেশনটাও হয়ে যাবে। আরেকটা জিনিস, আইএলটিএসের পিছনে বেশি সময় দিলে ধীরে ধীরে আমাদের মনোযোগ হারিয়ে যায়, সো যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলা উচিত। আর যখনই আপনার প্রিপারেশন ভালো থাকবে ঠিক সেই মুহূর্তে এক্সামটা দিয়ে দিবেন। কানাডা ইউনিভার্সিটি এবং কলেজেসগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আইএলটিএসে কত স্কোর দরকার, এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজেসের উপরে ডিপেন্ড করে। আপনি যদি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে যান তাদের রিকোয়ারমেন্টস ভিন্ন থাকবে, এবং আপনি লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে গেলে তাদের রিকোয়ারমেন্টস একটু লো থাকবে। পাশাপাশি কলেজেসের ক্ষেত্রেও সেম, কিছু কিছু কলেজেসের আইএলটিএসের রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি থেকেও বেশি। আপনি যদি কানাডায় কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অ্যাভারেজে আইএলটিএসে ওভারঅল 6.5 স্কোর থাকতে হবে, এবং আপনি যদি কোনো কলেজেসে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার অ্যাভারেজ ওভারঅল 6 থাকতে হবে। লাস্টের 1-2 বছর আগেও কিন্তু আইএলটিএস ওভারঅল 5.5 দিয়ে ভিসা হয়েছে, বাট রিসেন্টলি যে টেন্ডেন্সিটা ফলো করা যাচ্ছে সেটা হচ্ছে আইএলটিএসে অ্যাটলিস্ট 6 না হলে কিন্তু কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে না, বাট অনেকেরই রিজেকশন আসছে বিকজ আইএলটিএসের কম স্কোরের কারণে। পাশাপাশি অনেকেই বলে যে ইউনিভার্সিটি থেকে তো আমাকে অফার লেটার দিয়ে দিয়েছে, তাহলে ভিসা অফিসাররা কেন আমাকে ভিসা দিচ্ছে না। সেক্ষেত্রে বলবো ভিসা অফিসাররা যে জিনিসটা চিন্তা করে, আপনি যে ক্লাসরুমে ক্লাস করবেন সেখানে সবগুলো স্টুডেন্টের ইংলিশের লেভেল আপনার থেকে বেটার হবে, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনে তাদের সাথে বাধা হতে পারে, এবং আপনার যদি ইংলিশের লেভেল কম থাকে, আপনি যদি কোনো একটা টপিক বুঝতে না পারেন, আপনি কিন্তু টিচারকে আস্ক করতে কিছুটা হলেও সংকোচ বোধ করবেন, সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আপনার প্রপার এডুকেশনটা হচ্ছে না। এইসব জিনিস চিন্তা করেও ভিসা অফিসাররা অনেক সময় কম আইএলটিএসের কারণে রিজেক্ট করে। আমি লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং এ কয়েকটা টিপস এন্ড ট্রিক শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা আইএলটিএসে একটা বেটার স্কোর করতে পারবেন। প্রথমেই বলবো রিডিং এবং রাইটিং নিয়ে। রিডিং এ ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রিকটা সেটা হচ্ছে ডেভেলপ ইওর স্কিমিং এন্ড স্ক্যানিং স্কিলস। এর মাধ্যমে আমি বুঝাচ্ছি, আপনাকে যখন একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজটা আপনি এমনভাবে পড়বেন যাতে আপনি প্যাসেজের যে মেইন যে থিমটা বলা হয়েছে এই জিনিসটা যাতে আপনি দ্রুত খুঁজে বের করতে পারেন। অনেকে দেখবেন ফার্স্ট রিডিং করে জাস্ট এভাবে প্যারা 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 পড়ে চলে যায়, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা মেইন যে টপিকটা সেটা কিন্তু তারা বুঝে যায়, অনেকে জাস্ট এভাবে প্যারাগুলো চোখ বুলিয়ে যায় বাট অনেকে কিন্তু বোঝে না। সো আপনাকে
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে এই জিনিসটা আয়ত্ত আনতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনার কোশ্চেনে কী কী আস্ক করছে। তো শুরুতেই আপনি যখন রিডিংটা পড়বেন, রিডিংটা পড়ার আগে আপনি অবশ্যই কোশ্চেনগুলো পড়ে নেবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনি যখন রিডিংটা পড়বেন আপনার মাইন্ডে কিন্তু কোশ্চেনগুলো থাকবে, যখনই আপনি কোশ্চেনের সামঞ্জস্য কোনো আনসার রিডিংয়ের মধ্যে খুঁজে পাবেন সাথে সাথে সেটাকে মার্ক করে রাখবেন। সেক্ষেত্রে আপনার কিছুটা টাইম সেভ হবে এবং রিডিংটা প্রথমে পুরোটা একবার পড়ে নেবেন, এতে করে আপনার পুরো রিডিংটার উপরে একটা ক্লিয়ার ধারণা হবে। তারপরে রিডিংয়ের স্পিড কীভাবে বাড়াতে পারেন, রিডিংয়ের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমি বলবো আপনারা ইংলিশ ম্যাগাজিন পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন, বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন। অনেকে বলে এগুলো তো আইএলস আসবে না, আমি কেন পড়বো? কারণ হচ্ছে আপনি যদি এগুলো পড়েন তাহলে আপনার হচ্ছে রিডিংয়ের যে স্পিডটা, ফ্লুয়েন্সিটা আপনার বেড়ে যাবে। আরেকটা জিনিস করতে পারেন, ইংলিশ যে নিউজগুলো হয় নিউজগুলোর হেডলাইনগুলো পড়বেন। রিডিংয়ে সবসময় মাথায় রাখবেন কোশ্চেনটা বুঝতে হবে, আপনাকে কোশ্চেনে এক্স্যাক্টলি কী আস করা হয়েছে। তারপর আসি রাইটিংয়ে। আমরা জানি রাইটিংয়ে দুইটা পার্ট থাকে, পার্ট ওয়ান পার্ট টু। সো পার্ট ওয়ানে অনেক সময় গ্রাফ, চিত্র, ম্যাপ, যে কোনো কিছু একটা দেওয়া থাকে, আমাদের সেই জিনিসটা বিশ্লেষণ করতে হয়। তারপর পার্ট টুতে থাকে একটা এসে লিখতে হয় অথবা আর্গুমেন্ট টাইপ যে কোনো একটা জিনিস থাকে, যে ডু ইউ এগ্রি উইথ দিস পয়েন্ট। যখন স্কুল লাইফে ক্লাস 9-10 এসে লিখতাম তখন দেখতাম আমরা কিন্তু প্যারা করে লিখতাম। আইএলসের এসে লিখার ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রাকচার আছে, আপনাকে অবশ্যই সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। টিচার যখন আপনার খাতাটা দেখবে তখন যখন দেখবে যে আপনি স্ট্রাকচারটা ফলো করছেন, জিনিসটা টিচারের কাছে একটা গুড ইম্প্রেশন ফেলবে। সো সেক্ষেত্রে মার্কিংয়ে কিছুটা হলেও আপনি বেশি নাম্বার পাবেন অন্যান্য স্টুডেন্টদের তুলনায় যারা স্ট্রাকচার ফলো করে নাই। রাইটিংটা অর্গানাইজড হতে হবে, ইম্প্রুভ করতে হবে আপনার, পাশাপাশি আপনার কোহেরেন্ট হতে হবে। কোহেরেন্ট বলতে আমি বোঝাচ্ছি, আপনি ফার্স্টে যে টপিকটা লিখছেন, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, সাপোজ আপনি এগ্রি করছেন, আপনি অ্যাসেটা লিখতেছেন, বাট এমন একটা পর্যায়ে মাঝখানে এসে আপনি একটা মাঝামাঝি অবস্থানে চলে গেছেন যে আপনি হয় এগ্রি অথবা ডিসএগ্রি। আপনি এমন যদি কোনো সিচুয়েশনে চলে আসেন এই জিনিসটা করা যাবে না। এক্ষেত্রে আপনি যদি এগ্রি করেন সম্পূর্ণ অ্যাসেটা এগ্রির উপরে লিখবেন, ডিসএগ্রি করলে আপনি সম্পূর্ণ জিনিসটা ডিসএগ্রি নিয়ে লিখবেন। অর্গানাইজ রাইটিং বলতে আমি বুঝাচ্ছি জিনিসগুলোকে একটু গুছিয়ে লেখা, আপনি ডিফারেন্ট টাইপসের সেন্টেন্স ইউজ করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনি ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করবেন। সাপোজ আপনি বলতে পারেন, যেমন এই কাজটা ভালো হয়েছে, সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন দিস ইজ এ গুড ওয়ার্ক। আপনি দিস ইজ এ গুড ওয়ার্ক না বলে আপনি বলতে পারেন দিস ইজ অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক। সো এক্ষেত্রে দেখেন আমি গুডের পরিবর্তে এক্সিলেন্ট ওয়ার্ডটা ইউজ করছি এবং এই জিনিসটা সাউন্ডস নাইস। এক্ষেত্রে আপনাকে কিছু ভোকাবুলারি শিখতে হবে এবং কিছু কিছু ওয়ার্ডের সিনোনিম অ্যানোনিমগুলো শিখে নেবেন, সেক্ষেত্রে আপনাকে আপনার আইএলসে একটা ভালো স্কোর পেতে সাহায্য করবে। এবার আসি একটু ইজি পার্টে, লিসেনিংয়ে। লিসেনিংয়ে আমরা জানি টোটাল 40টা কোশ্চেন থাকে, 40টা কোশ্চেন আমাদের এমসিকিউ টাইপ থাকতে পারে, শর্ট কোশ্চেনই থাকে, আমাদের এক শব্দ অথবা দুই শব্দে আনসার করতে হবে। বাট আনসার করার কিছু ফর্মেট আছে, আপনাকে অবশ্যই সেই ফর্মেটটা ফলো করতে হবে। যখন আপনারা লিসেনিং প্র্যাকটিস করবেন আপনারা ডিফারেন্ট অ্যাকসেন্টে ট্রাই করবেন, আপনারা ডিফারেন্ট স্পিড ট্রাই করবেন। যখন লিসেনিং প্র্যাকটিস করবেন আপনারা অডিওর স্পিডটা 1.25 করে দিবেন। যখন এক্সামে দেখবেন অডিওটা এর তুলনায় কিছুটা স্লো চলতেছে তখন আপনার বুঝতে আরও সুবিধা হবে। বাসায় একটু হার্ড ওয়েতে প্র্যাকটিস করে যান যাতে এক্সামে আপনাদের জন্য সহজ হয়। লিসেনিং কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আনসারগুলো হয়, মাঝে মাঝে দুই একটা কোশ্চেনের সিকোয়েন্স এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট 3-5 কোশ্চেন আপনি পড়ে রাখবেন যাতে যখনই কোশ্চেনটার আনসার বলা হবে সাথে সাথে আপনি লিখে নেবেন এবং লিসেনিংয়ে এক্স্যাক্টলি কী বলা হয়েছে সেই জিনিসটার উপরে ফোকাস রাখবেন। সময় ডিরেক্টলি আনসার বলে দেয়, অনেকে কিন্তু সেই আনসারটা লিখে ফেলে, বাট ফিনিশিংয়ে এসে ওরা কিন্তু একটা ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করে যার কারণে আনসারটাই ঘুরে যায়। সো একটা টুইস্ট থাকে লিসেনিংয়ে ভালো করার জন্য, আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে আইএলটিএস লিসেনিং প্র্যাকটিস লিখে সার্চ করবেন, দেখবেন কিছু স্পেসিফিক চ্যানেল আছে যারা ডেইলি একটা করে লিসেনিং আপলোড দিচ্ছে। সো আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন, এক্ষেত্রে আপনার লিসেনিংটা অনেকটা ইম্প্রুভ হবে। একটা জিনিস, লিসেনিংয়ে কিন্তু নাম্বার তোলা সহজ, তাই চেষ্টা করবেন লিসেনিংয়ে যাতে আপনারা একটা ভালো স্কোর করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার আইএলসের যে ওভারঅল স্কোরটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। লিসেনিং ইম্প্রুভ করার জন্য আপনারা ইংলিশে মুভি দেখতে পারেন উইদাউট সাবটাইটেল, এক্ষেত্রে আপনারা এক্স্যাক্টলি কী বলছে আপনারা সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সো আপনার লিসেনিংটা ইম্প্রুভ হবে। তারপর আসি স্পিকিংয়ে, যেটা আমার ফেভারিট পার্ট, স্পিকিংয়ে কীভাবে ভালো করবেন। স্পিকিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। এলটিএস এর একটা ফ্রেন্ড সার্কেল রেডি করবেন যাদের সাথে ডেইলি আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। এলটিএস এর স্পিকিংয়ে যেভাবে এক্সাম নেওয়া হয় ঠিক সেভাবেই একে অপরের এক্সাম নেবেন এবং একে অপরের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। এক্ষেত্রে যেটা হবে আপনি তার ভুল থেকেও শিখলেন এবং নিজের করা ভুল থেকেও কিন্তু আপনি শিখতে পারবেন। আর অবশ্যই রেগুলার প্র্যাকটিস করবেন, এক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে। প্রথম প্রথম যখন প্র্যাকটিস করবেন গ্রামারের দিকে এত কিছু ফোকাস দেওয়ার দরকার নেই, জাস্ট ফ্লুয়েন্সিটা ধরে রাখার চেষ্টা করবেন। নো যা বলতেছেন বলতে থাকবেন, অ্যাটলিস্ট 5 মিনিট অনবরত ইংলিশে কথা বলবেন, গ্রামারের দিকে ফলো করার দরকার নেই। বাট ধীরে ধীরে যখন আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে তারপরে কিছুটা গ্রামার ইম্প্রুভ করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস, স্পিকিং এক্সামে সেম ফ্লুয়েন্সি বজায় রাখবেন। সাপোজ লাইক প্রথম কোশ্চেনটা আপনাকে যেটা আস করে হোয়াট ইজ ইউর নেম, আপনি ফার্স্ট করে বলতে মাই নেম ইজ মাঝার,
এভাবে না, আপনি জাস্ট বলুন মাই নেম ইজ মাজহারুল, এবং আপনি যেই স্পিডটা যে টোনটা ফলো করছেন সম্পূর্ণ এক্সামটা ঠিক একই টোনে রাখবেন, লাইক কখনো স্পিডে বলবেন না, কখনো কম স্পিডে বলবেন না, একদম এক্স্যাক্টলি যেই স্পিডটাতে বলছেন সেই ফ্লোটা ধরে রাখবেন, তাহলে আপনি একটা ভালো স্কোর পাবেন এবং ভোকাবুলারিটা ইনক্রিজ করবে। রিডিং এর জন্য যেহেতু ভোকাবুলারি শিখবেন, তো সেগুলোই কিন্তু স্পিকিং এ কাজে লাগাবেন, প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে এটা আয়ত্তে চলে আসবে। আরেকটা জিনিস, যখন আমরা এক্সাম হলে ঢুকি আমরা কিন্তু নার্ভাস হয়ে যাই, কোনো প্রকার নার্ভাস হওয়া যাবে না। মনে রাখবেন এই 15 মিনিট যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, কানাডা সহ বাইরের বিভিন্ন দেশের দরজা আপনার জন্য খুলে যাবে। তাই এই 15 মিনিট অনর গল ইংলিশে কথা বলবেন, নো ম্যাটার ওয়াট, যত ইংলিশ পারেন, আই এম ইজ আর যা পারেন সব বলবেন। আইএলটিএসের 4টা মডিউল সম্পর্কে বললাম, আর কোচিং করলে যে জিনিসটা হয়, কোচিংয়ে বিভিন্ন মক টেস্ট ইনক্লুডেড থাকে। মক টেস্টটা হচ্ছে সিমিলার এজ আইএলটিএস এক্সাম, আইএলটিএসে যে এক্সামটা হবে ঠিক হুবহু এক্সামটাই মক টেস্টে করা হয়। আমি তো মেন্টরস থেকে করছি, আমি মেন্টরসের এক্সপিরিয়েন্সটাই বলছি। মেন্টরসের মক টেস্টের কোয়েশ্চেনগুলো আইএলটিএসের এক্সাম থেকে কিছুটা হার্ড হয়। মক টেস্টে আপনি কিছুটা কম স্কোর পেলো, বাট আইএলটিএসের এক্সামে যখন যান তখন আপনারা ভালো একটা স্কোর পান। বাট কিছু কিছু কোচিং সেন্টার আছে যারা মক টেস্টে খুব ইজি কোয়েশ্চেন করে, সো আপনি এই ইজি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যান, যখন দেখেন যে আরে মকে তো আমি 6 পাচ্ছি 6.5 পাচ্ছি, এক্সামও তো আমি যে 7ই পাবো। বাট না, এটা হচ্ছে ওদের বিজনেস পলিসি। স্টুডেন্টরা মনে করে এই কোচিং সেন্টারে প্র্যাকটিস করলে মনে হয় আইএলটিএসও ভালো নাম্বার পাওয়া যাবে, কারণ মকে তো ভালো নাম্বার হয়। সো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। একটা জিনিস বলবো, এক্সাম দেওয়ার আগে যত বেশি সম্ভব আপনারা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনি মেইন এক্সাম সম্পর্কে আইডিয়া পাবেন এবং এক্সামের ফরম্যাটটা সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার টাইমটা ইউটিলাইজ করতে পারবেন। আপনি যত বেশি এক্সাম দিবেন আপনার তত বেশি স্পিড বাড়বে, একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তাছাড়া আপনাদের যদি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলে আলাদা করে স্পেসিফিক ভিডিও দরকার হয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আলাদা করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে কানাডা স্টুডেন্ট ভিসা রিলেটেড, আপনারা অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হবে কানাডায়। বাই, আল্লাহ হাফেজ।